এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কোচিং থেকে ফিরছি বাসায়, কোচিংয়ের ডিউটি শেষ করে তারপর বাসায় ফিরবো, বাচ্চাদেরকে নিয়ে পিক আপ করবো। তারপর রওনা দিয়েছি, এখন 7:30টার মতো বাজে, 7:30টায় লাগে মোটামুটি শেষ হতে কোচিং। বাসায় চলে এসেছি, বাসায় এসে দেখি যে হাজব্যান্ড অনলাইনে মিষ্টি আর দই অর্ডার দিয়েছিলো, সেগুলো এসেছে। এগুলা খুব সম্ভবত সন্দীপ থেকে দিয়েছে অনলাইনে। এখানে দই ছিল, মিষ্টি ছিল আর মিঠাই ছিল, রাফ মিঠাই, যেটা লিকুইড যে মিঠাই হয় সেটা। তারপরে এখানে গতকাল গেস্ট এসেছিল, তো গেস্ট আসার কারণে ওগুলা কিছু জমেছে, কাপ পেরিয়েছে, ওগুলো এখন ধুয়ে শুকাতে হবে। এই যে একটা লাইট এসেছে, এটাও একটা গিফট দিয়েছে ও আমার হাজব্যান্ড একজন ফ্রেন্ড ওমান থেকে এনেছে, তো এটা লাগিয়েছি, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন এই জিনিসগুলো ঢুকিয়ে তারপরে আমি কিচেনে চলে যাব একটু পরে, সরি ওগুলো পরে ঢুকাবো, আগে কিচেনে দেখিয়ে দিই কী আছে। এখানে মূলা রান্না করা ছিল, সেটা জাল দিয়েছি, ভাত রান্না করেছি আর গরু মাংস দিয়ে, লাউ দিয়ে, বুটের ডাল দিয়ে রান্না করেছি। এটাই হবে আজকে আমার ডিনার। আমি এখন ডিনার নিয়ে ফেলবো, কারণ আমি একটু ডিনার আর্লি খাই। এই যে গরু মাংস আর লাউয়ের যে তরকারি সেটা নিচ্ছি, সরি গরু মাংস ছিল না, এটা এটা চিকেন ছিল, আমি কে ভুলে গেছিলাম। যাই হোক, চিকেন দিয়ে তারপরে মূলা দিয়ে এটা হবে আজকে আমার ডিনার। ডিনার খাবো, ডিনার খেয়ে তারপরে, আজকে একটু টায়ার্ড লাগছে, সবসময় তো আর একরকম যায় না শরীর, এই তো ডিনার করব। ডিনার করে তারপরে কতক্ষণ, আমি ডিনারটা একটু আর্লি করে ফেলার চেষ্টা করি, আর্লি বলতে 9:30, 9:30-9:30 দিকে। আমার হাজব্যান্ড যেহেতু খেলতে যায়, তো খেলা শেষ করে এসে তারপরে ডিনার করবে, ওর জন্য আমার বসে থাকি না আমি। আমি খেয়ে, আমি আমার যেহেতু মেডিসিন খেতে হয়, এটা খাওয়ার পরে মেডিসিন খেয়ে তারপরে তো ঘন্টা দুয়েক পরে ঘুমিয়ে যাব। ঠিক আছে, আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।